যদি আপনারা নিতে না পারেন আমাদের সিকিউরিটি আছে, তাদেরকে অ্যালাউ করুন, তারা সামনে নেবে, তাদেরকে অ্যালাউ করুন। কিন্তু অরূপ বাবু কিভাবে গেলেন সেটা অরূপ রায় কিভাবে উনি 144 ধারা ভেঙে গেলেন, তার বিরুদ্ধে আপনার সিপি কি অ্যাকশন নিয়েছে, কোন আইনগত অ্যাকশন নেওয়া হয়েছে কি, অ্যালাউ করলেন কিভাবে, তাহলে এখানে অ্যালাউ হবে না, আপনাকে উত্তর দিতে হবে। 144 ধারা যদি কেউ ভাঙে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অধিকার আপনার আছে, আছে তো, আছে না নেই? নাকি ওনার জন্য 144 ধারা লাগু হয় আপনার মনে হয় যে আমরা আইন ভাঙতে পারি, আপনিও নিয়ে যেতে পারেন, আমাদের একজন দুজন করে যাবো, কোনো অসুবিধা নেই, পাঁচজনের অ্যাসেম্বলি করা যাবে। আমাদের সাথে একটা বড় লিগাল টিম আছে, আমাদের লিগাল ডিপার্টমেন্টের কনভেনার অ্যাডভোকেট লোকনাথ চট্টোপাধ্যায় সহ জেলা সভাপতি সহ আমাদের রাজ্যের নেতারা আছে, তারা সবাই মিলে আলোচনা করে সেটা কোর্টে চলছে। আমরা চাই এর এনআইএ তদন্ত হোক, এর ইনভেস্টিগেশন হোক নিরপেক্ষ কোন এজেন্সি, এবং রাজ্য সরকারের উচিত যেহেতু মানুষ ভরসা পাচ্ছে না সেহেতু কেন্দ্র সরকারের সাথে কথা বলে সিএপিএফ ডিপ্লয় করার জন্য, দ্বিতীয় রাজ্য সরকারের সিআইডি তদন্তের উপর রাজ্যের অধিবাসীদের কোনো ভরসা নেই, সেহেতু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তো নিজেই ঢুকতে পারবে, বোম যেহেতু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিছু জায়গায় অভিযোগ উঠেছে, গুলিও চলেছে, এখন জানি না কি ঘটেছে, পুলিশ বলতে পারবে, আগুন জ্বলেছে, এবং প্রয়োজনে সিবিআইকে দিয়ে তদন্ত করা হবে।